অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঐতিহাসিক শিরোপা জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। বিকেল 4:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মাহফুজুর রহমান রাব্বির দল। ছয় মাসের দীর্ঘ পরিকল্পনার সুফল পেয়েছে বাংলাদেশ, বলেছেন অধিনায়ক। লক্ষ্য এখন যুব বিশ্বকাপ, যেখানে সাফল্য চান রাব্বি। বিজয়ের মাসে বিজয়ীর বেশেই দেশে ফিরল বাংলাদেশের যুবারা। এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুটটা যে এখন তাদের হাতেই। শ্রেষ্ঠত্বের আরও একটি পালক নিয়ে বিকাল 4:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মাহফুজুর রহমান রাব্বির দল। এরপর দল যায় মিরপুর স্টেডিয়ামে। 2017 সালে আফগানিস্তান তৃতীয় দেশ হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল। এবার এশিয়ার চতুর্থ দেশ হিসেবে ওই তালিকায় নাম উঠিয়েছে বাংলাদেশ। আর তাই তো উচ্ছ্বাসের কমতি নেই বাংলাদেশ যুব দলের অধিনায়কের। প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ, তো এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি। আর হ্যাঁ, আমাদের সামনের যে ওয়ার্ল্ড কাপ আছে, এটার জন্য আরও খুব বড় একটা দায়িত্ব আমাদের আরও বেড়ে গিয়েছে। এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি ওয়ার্ল্ড কাপের জন্য। এই টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন শিবলি। 2 শতক ও অর্ধশতক আছে তার ঝুলিতে। ইতিহাস গড়া ফাইনালেও ছুঁয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার, সেই সাথে পেয়েছেন টুর্নামেন্ট সেরার তকমা। এজন্য এই শিরোপার প্রতি তার আবেগ আবার একটু বেশি। তাকাতে চান সামনে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমার পারফরম্যান্স থেকে। আমার দল চ্যাম্পিয়নশিপ এটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি। আমার দল ভালো করছে এই জন্য আমার ভালো লাগছে। আমার কখনোই এমন কোনো মাইন্ডসেট ছিল না যে সর্বোচ্চ রান এরকম কিছু। আমার টিমের যা রিকোয়ারমেন্ট আমি সেই অনুযায়ী খেলার চেষ্টা করব, ফলাফল যা হবে। বড়দের ব্যর্থতার মাঝেও ছোটদের এই জয় অনেকটাই স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।